অনেকৰক আছিবা নয়াগড় জিলা মলিসাহিৰে বেআইন বন্দুক তৈয়াৰী কাৰখানা ঠাব হৈছি সেঠাৰ তিনিটি বন্দুক আৰু যন্ত্ৰপাতি জব্দ হৈছি কাৰখানা চলাওতিবা মুখ্য অভিযুক্ত ফেৰাৰ হৈ যায়ছি অন্যপৰে অভিযুক্তৰ নাবালক পুৱক গ্ৰেপ কৰিছি পুলিচ এসবকৰ অধিক সূচনা পাই আমাৰ নয়াগড় প্ৰতিনিধি নবকিশোৰ মিশ্ৰ আমাৰ সৈতে জড়িছন্তি নবকিশোৰ আপডেট কোন আছুছি এই ঘটনা নি নবকিশোৰ শুনি পাৰিছন্তি কি মতে ক্ষমা কৰিব মতে নবকিশোৰক সৈতে যোগাযোগ হৈ পাৰুনে এই খবৰ আছুছি নয়াগড় জিলা মলিসাহিৰে বেআইন বন্দুক তৈয়াৰী কাৰখানা ঠাব হৈছি সেঠাৰ তিনিটি বন্দুক আৰু যন্ত্ৰপাতি জব্দ কৰা যায়তিবা জনা পৰিছি আপোন মধ্য চিত্ৰ বা দৃশ্যৰে দেখি পাৰুছন্তি যেতিবেলে পুলিচ পহঞ্চিছিল আৰু জব্দ কৰিছিল তেবে সূচনা মুতাবক কাৰখানা চলাওতিবা মুখ্য অভিযুক্ত ফেৰাৰ হৈ যায়ছি আৰু অন্যপটে অভিযুক্তৰ নাবালক পুৱক গ্ৰেপ কৰিছি পুলিচ নবকিশোৰ মিশ্ৰ পুনি থৰে আমাৰ সৈতে জড়িছন্তি নবকিশোৰ আপডেট কোন আছুছি পুলিচ কোন কৈছি এই সম্পৰ্কৰে দেখন্তু বিভু বর্তমান নয়াগড় এসপি নির্দেশ ক্রমে সদর থানা পুলিশের বিভিন্ন এই যে সুরাক বর্তমান পাইছি সদর থানা পুলিশ সুরাক পাইলা বন্দুক কারখানা ঠাব পরে পুলিশ অনেক সুরাক পাইছি সে সুরাক অনুযায়ী পুলিশ বর্তমান ছানবিন আরম্ভ করেছে এই যে বন্দুক কারখানার কেউ কেউ জায়গাকে বন্দুক যাই সে সব উড়িক উপরে পুলিশ বর্তমান তার তৎক্ষণ নির্দেশ নজর রাখিছে এবং সবুটি টিম পুরা ছানবিন আরম্ভ করেছে খুব শীঘ্র এই কারখানা যেতে সাপ্লাই হয়েছিল বন্দুক এবং কেউ পারুক আসুছিল এবং এই কারখানা পছরে কেবল কাবুলি মহারণা না অন্য মানকর সম্পৃক্ত আছে সে নিয়ে পুলিশ বর্তমান ছানবিন আরম্ভ করে যাই এবং যাহা সূচনা রয়েছে আমার পাখে ইয়ে পুরা আমি কহবা বহুদিন ধরে সে মালয়েশিয়ার যে গাঁ ভিতরে কাবুলি মহারণা এবং তার কিছু সহযোগী নিয়ে সে কারখানা বন্দুক তৈরি করুছিল সে বন্দুক গুড়ি সে বাহার কু সাপ্লাই করুছিল কেবল জেলা নহ জেলা বাহার আমি যেমন কহবা ভঞ্জনগর পঠাউছিল ব্রহ্মপুর ভঞ্জনগর এপটে বৌদ্ধ এবং খোর্ধা এপটে অনুগুল বিভিন্ন স্থান এই জায়গার হি বন্দুক চালান হওয়া যা পুলিশ বর্তমান প্রাথমিক তদন্ত জানা পাইছি সে নিয়ে বর্তমান পুলিশ তদন্ত আরম্ভ করেছে তারপরে গোটে হচ্ছে যেহেতু পুলিশ যে মুখ্য অভিযুক্ত কাবুলি মহারণা ফেরার হয়ে যাই তার পুয় বর্তমান পুলিশ ধরিছি তাঠার অনেক তথ্য মধ্যে পুলিশ হাসল করেছি যেভাবে ভাবে বন্দুক জব্দ হয়েছি বন্দুকর মেশিন জব্দ হয়েছি গুড়ি জব্দ হয়েছি বারুদ জব্দ হয়েছি দুইটি তিনোটি দেশি বন্দুক রয়েছে কিছু কাঠ জব্দ হয়েছে নিশ্চিন্ত ভাবে কহবা গোটে প্রস্তুত এটা দীর্ঘদিন হল যে মালিসারে হি বন্দুক তৈরি চাল এবং পুলিশ পাখে খবর নথিলা যেটা কি দুই তিন তলে নয়াগড় এসপি পাখে সে খবর রয়েছিল যে এমনি বন্দুক তৈরি হচ্ছে তারপরে এসপি নির্দেশ ক্রমে আজ সকাল হি পুলিশ চড়াও করছিল মালিসারে পুলিশ অধিক তদন্ত করুছি এবং পুরা ঘটনা কোন কিভাবে ভাবে মানে বন্দুক অন্য জায়গাকে পঠাউলে তাহা কিভাবে ব্যবহার হোক সে সম্পর্কে সবিশেষ সূচনা পরবর্তী সময় মিলিপারে বহুত বহুত ধন্যবাদ নবকিশোর।